পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে 25শে ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হতে চলেছে বাংলা সঙ্গীত মেলা এবং বিশ্ব বাংলা লোক সংস্কৃতি উৎসব 2021। এই উপলক্ষে রবীন্দ্রসদন চত্বর এক সংক্ষিপ্ত বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিলেন বাংলার একাধিক লোকশিল্পীরা। উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি অধিকর্তা কৌশিক বসাক, রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, সঙ্গীত শিল্পী শিবাজি চট্টোপাধ্যায়, সুরজিৎ চট্টোপাধ্যায়, সৈকত মিত্র প্রমুখ। রবীন্দ্রসদন শিশির মঞ্চ, একতারা মঞ্চ, চারুকলা পর্ষদ সংলগ্ন মুক্ত মঞ্চ, রবীন্দ্র ওকাকুড়া ভবন, ফণীভূষণ বিদ্যাবিনোদ যাত্রা মঞ্চ, হেদুয়া পার্ক, মধুসূদন মুক্ত মঞ্চ, দেশপ্রিয় পার্ক, রাজ্য একাডেমি মুক্ত মঞ্চ, বরিশা ক্লাব ময়দান, কলকাতার এই 11টি মঞ্চে 1 জানুয়ারি পর্যন্ত চলবে সঙ্গীত মেলা। প্রতিদিন বিকেল 5টা থেকে শুরু হবে বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান। 5000-এরও বেশি সঙ্গীত শিল্পী, সঞ্চালক ও যন্ত্রশিল্পীরা অংশ নেবেন এই অনুষ্ঠানে। সঙ্গীত মেলায় কলকাতা ছাড়াও বিভিন্ন জেলার শিল্পীরা অংশগ্রহণ করবেন। পাশাপাশি বিশ্ব বাংলা লোক সংস্কৃতি উৎসবেও পশ্চিমবঙ্গের সমস্ত জেলার লোকশিল্পীরা অংশগ্রহণ করতে চলেছেন। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী ইন্দ্রনীল সেন জানালেন, আপনারা জানেন যে বিশ্ব বাংলা লোক সংস্কৃতি উৎসব এবং সঙ্গীত মেলা দুটোই একই সঙ্গে শুরু হচ্ছে। আগামীকাল 24 তারিখ থেকে শুরু হচ্ছে, 25 তারিখ থেকে শুরু হচ্ছে লোক সংস্কৃতি উৎসব এবং সঙ্গীত মেলা। অন্যান্য বারের মতনই কলকাতার বিভিন্ন জায়গায় এই অনুষ্ঠান চলবে আগামী 1 জানুয়ারি অবধি। 5000-এর উপর সঙ্গীত শিল্পী, যন্ত্রশিল্পী, বাচিক শিল্পীরা সরাসরি ভাবে এই উৎসবে সামিল হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমরা জেলা স্তরে খুব শীঘ্রই এই ধরনের উৎসব শুরু করব। এবং আপনারা জানেন 2011-এর পর থেকে যেভাবে এই ধরনের উৎসব হচ্ছে, বাংলার 1,94,000 লোকশিল্পী আজকে আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের নথিভুক্ত শিল্পী তারা। তো 2 বছর ধরে যে করোনা আবহাওয়ার মধ্যে দিয়ে আমরা কাটিয়েছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকেই যে কথাটা বলতেন যে করোনা হারবে, বাংলার শিল্পীরা আবার গান গাইবে, সেটাকে ব্রত করে সামনে রেখে বিভিন্ন উৎসবে বাংলার মানুষ আজকে সামিল হয়েছে। উনি বলেন, ধর্ম আমার, ধর্ম তোমার, উৎসব সবার, আমরা জাতি ধর্ম নির্বিশেষে সব ধরনের উৎসব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নেতৃত্বে এগুলো করতে সক্ষম হয়েছি। Thank you.